পটল কুমার গানওয়ালা। পটল নে মা, এটা ধর, এটা ধর। এটা দিয়ে তোর মায়ের মুখে তিনবার ছুঁয়ে দে পটল। এটাই তো নিয়ম, তো মাকে এবার বিদায় জানাতে হবে, তো ওকে পোড়াতে হবে মা। আমি আগুন দেব না, মা লাগবে তো। ওরে ওরে মা, এটাই নিয়ম, নে ধর। পটল মা আমার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবা। তোর মা আর নেই রে, ও যেটা পড়ে আছে সেটা ওর দেহ, ও আর নেই। ওকে এবার মুক্তি দে পটল, ওকে ঠাকুরের কাছে যেতে দে মা। আগুনে পড়ে শুদ্ধ না হলে যে ও ঠাকুরের কাছে যেতে পারবে না। তোমার গায়ে আমি কিছুতেই আগুন দিতে দেব না। মা, ও মা, ছাড় দিচ্ছ না কেন? পটল মা, ওরে পটল আমার কথা শোন। মা অমন করিস না মা, এদিকে আয়, এদিকে আয়, ওরে আগুন তোকে দিতেই হবে, এটাই নিয়ম। পটল আমার কথা শোন মা, আমার কথা শোন পটল, পটল 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 যাস রে পটল। নন্দ, এ কাজটা না তুমি তাহলে করে ফেলো, আর তো কোনো উপায় নেই। মাকে কিছুতেই আমি ঘুরে যেতে দেখতে পারবো না। মামা তুমি
নিচ্ছ ঠাকুর, আমার বোনের দেহটার সঙ্গে সঙ্গে পটলের বিশ্বাসটাও আমি পুড়িয়ে ফেলছি। আমার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? দুষ্টুমি করিস না পটল, পটল পটলের মায়ের কথা না শুনলে না পটলের মা কিন্তু পটল রে ছেড়ে চলে যাবে, এই বলে দিলাম আমি। পটেশ্বরী আমার মুখ কালো করে বসে আছে কেন? হ্যাঁ, তোমার সঙ্গে আর কোনোদিনও কথা কইব নি, কোনোদিনও তোমার গলা ধরে দোল খাব নি। রাগ হয়েছে নাকি মেয়ের আমার? হ্যাঁ, ছেড়ে চলে যাবো বললাম বলে গোসা হয়েছে নাকি মেয়ের? দেখি হয়েছেই তো, তুমি এমন কথা বলো কেন মা? তুমি যে বলো তুমি আমার বাপ, তুমি আমার মা, তবে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তো আমার কে থাকবে? ফুলি বলছিল যাদের বাপ মা নেই তারা নাকি অনাথ, তাহলে আমিও তো অনাথ হয়ে যাব মা। চুপ কর মা, একদম চুপ, একদম চুপ। তাহলে বলো তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না? পটলের মা পটলকে ছেড়ে কোনোদিন যাবে না। কেন মিথ্যা বলেছিলে মা, তুমি কেন মিথ্যা বলেছিলে? তুমি আমাকে তিন সত্যি করে বলেছিলে কোনোদিনও যাবে না। পটলের মা পটলকে ছেড়ে কোনোদিন যাবে না। সত্যি? একদম সত্যি, তিন সত্যি, সত্যি সত্যি সত্যি। তাহলে কথা কেন লাগলে না মা? চলে গেলে তুমি কেন চলে গেলে?
আগুনটা লাগিয়ে দিই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব, আপনারা আমার ছেলেকে বাড়ি এনে পৌঁছে দিয়ে গেলেন, সত্যি মনে থাকবে আপনাদের কথা। না না, এভাবে বলবেন না, সুজন কুমার আমাদের ওখানে শো করতে গেছেন, ওনার এই শরীরের অবস্থায় একা ছাড়তে ভরসা পেলাম না, তাই আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা তাহলে এখন আসি। দাঁড়ান, আমার কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়ে কোথাও যাওয়া যাবে না। Where is my daughters? আমার মেয়েরা কোথায়? আপনার মেয়ে? Yes, আমার two daughters ওকে সার্চ আনতে গিয়েছিল, ও চলে এলো রিটার্ন হয়ে, তারা এখনো ফিরলো না কেন? তারা কোথায়? কই, কে তো জাননি ওনাকে নিতে, আমরাই তো নিয়ে এলাম। শ্বেতা কেউ জাননি, আপনার মেয়ের ব্যাপারে আমরা তো কিছু জানি না ম্যাডাম। হোয়াট, কি বলছেন? ওর কাছে আমার মেয়েরা জানে নাই? নট গো, না তা মিথ্যে কথা, তাহা মিথ্যে কথা বলছেন আপনারা। এত বড় লোকের বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে বলছেন, আপনাদের লজ্জা করছে না? আমার মেয়েরা গিয়েছিল লোকে ব্রিং করতে, ও ফিরে এলো, তাহলে আমাদের মেয়েরাকে ভ্যানিশ হয়ে গেল নাকি? তো সেটা ওরা কি করে জানবেন? ওরা কি করে জানবেন? ওদের বলছেন কেন সে কথাটা? আরে দাঁড়ান চন্দন, তুমি যাও, ওদের একটু এগিয়ে দাও। হ্যাঁ মা, যাও। আপনারা আসুন আসুন। আসুন মানেটা কি? বেয়ান আসুন মানেটা কি? আমার মেয়ে এখনো বাড়িতে ফিরল না, আপনাদের ছেড়ে দিচ্ছে মানেটা কি? আপনি একটু চুপ করবেন, কেন এরকম করছেন আপনি? দেখতে তো পাচ্ছেন ছেলেটা অসুস্থ পড়ে আছে, বিশ্রাম নিচ্ছে একটু। বাবা বাবা বাবা, খুব ভালো কথা, হ্যাঁ আপনার ছেলে মদ খেয়ে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছে, আর আমার মেয়ের এখনো রাস্তায় স্ট্যান্ডিং, সে ব্যাপারে আপনার কোনো হুঁশ নেই তাই না? আমার মেয়েদের কি হলো? ও জানে, সব ও জানে, ওকে বলতে হবে। এই সরব, শুয়ে এখান থেকে। এই মদটা মেরে পড়ে আছো না, ওঠো ওঠো, বলো আমার মেয়েরা কোথায়? এটা কি করছেন আপনি? বাজে বকছে তখন থেকে, ও সব জানে, ওকে সমস্ত কথার উত্তর দিতে হবে। সুজন, আপনি কেন এরকম করছেন? দেখতে পাচ্ছেন মাথায় চোট পেয়েছে, আগে ওকে একটা ডাক্তার দেখানো দরকার। আমি কেন এরকম করছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি আমি কেন এরকম করছি? তোমাদের ছেলেটা মদ খেয়ে বাড়িতে ফিরে এসেছে, সবকিছু ফিনিশ হয়ে গেছে তাই না? আমার মেয়েদের কি হবে? কোথায় তারা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, ওদের ফাদার তো আসছে, আসছে ওদের ফাদার, তাকে কি করে শাট আপ করাও সেটা আমি দেখবো, তাকে তোমরা চুপ করাবে কি করে? দিদুন, মা কোথায়? মা ফিরেছে? তুলি তুলি মাই ডিয়ার, তোমার মম নট রিটার্ন, নট রিটার্ন, অনলি তোমার ফাদার রিটার্ন, শুধু বাবা ফিরেছে। বাবা, ও বাবা, মা কোথায়? বাবা, মা কোথায়? তুলি মা, তুলি মা, বাবাকে এখন একদম ডিস্টার্ব করো না, দেখছো না বাবা ঘুমোচ্ছে, চলো এখান থেকে চল। বাবাই তো জানে মা কোথায় কখন ফিরবে, বলো না বলো না, মা কখন ফিরবে? কোথায় মা? আমি জানতে চাইছি আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় জানতে চাইছি তো। কেউ নেই, কেউ নেই, নো ডটার্স বাড়ি ফেরেনি হল নাইট, কেউ নেই, সবার জন্য সব ওর জন্য সব ওই সুজনের জন্য। সুজন, আমার মেয়ে কোথায়? বেয়াই মশাই, সুজনের শরীরটা ভালো নেই,
ও একটু বিশ্রাম করছে। বিশ্রাম করা আমি বার করছি, আমার মেয়ের খোঁজ নেই আর ও বিশ্রাম করছে। সুজন, সুজন বলো আমার মেয়ে কোথায়? আরে ও কি বলবে, অদিতি তো গিয়েছিল সুজনকেই সার্চ করতে, তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে সেভ করতে। দেখো না, যার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা তিনি হয়ে গেলেন রিটার্ন, আর যারা সার্চ করতে গেল তারা কোথায় কেউ কিছু বলতে পারছে না। ও কিছু জানে কিনা সেটাও তো বুঝতে পারছি না, কিরম মোটকা মেরে পড়ে রয়েছে দেখছো না? উঠতেই হবে, আমার মেয়ের খোঁজ না রেখে নেশা করে ঘুমোবে এটা আমি কিছুতেই টলারেজ করব না। সুজন, সুজন গেট আপ, গেট আপ সুজন, কাম অন, আনসার মি, আনসার মি, হোয়ার ইজ মাই ডটার, আনসার মি। আমি যে ঠাকুরকে কত করে বললাম, সাপুই পাড়ার বাবা ভোলানাথ কিন্তু খুব জাগ্রত দেবতা, পূজোয় সন্তুষ্ট হলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমি তো কত মন দিয়ে শিব ঠাকুরকে ডাকলাম, তবুও ঠাকুর এমন করলো কেন? চলো চলো পাল্টা।